ব্যানারে ছিলাম না এখন হয়তো আমরা আমরা বলতে পারি আমি একজন শিবিরের সাথে ছিলাম কিন্তু আমরা কখনো আন্দোলনের মধ্যে যে বলি না আমরা আমি শিবিরের সাথে ছিলাম ওইখানে সব ধরনের মানুষ দেখেছি আমি এখানে আশপাশের মেয়ে মানুষ দেখেছি তারা অবশ্যই শিবির করতে ওইখানে সব ধরনের মানুষ ছিল এখন আমরা কি এখনো এটা বলতে পারি না যে আসলে সবার অংশগ্রহণ ছিল সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্রদের ব্যানারে শব্দটা বেসিক্যালি সাধারণ মানুষের কাছে একটু নেগেটিভ হিসাবে উপস্থাপন হয়েছে শব্দটা জনগণ পজিটিভলি বোধ হয় নেয়নি আর আন্দোলনটা বেসিক্যালি মাস্টার মাইন্ড হিসেবে একজনকে সিলেক্ট করাটা এটা সাধারণ জনগণ সমস্ত দলকে এখানে ছোট করা হয়েছে জামাত বিএনপি সহ যারা বঞ্চিত শোষিত সকলকে আসসালামু আলাইকুম আমি সিডনি থেকে বলছি থ্যাংক ইউ আমাকে জয়েন করতে জয়েন কোয়েশ্চেন করতে সুযোগ করে দেওয়ার জন্য আমি মনে করি উই শুড নট বোদার অ্যাবাউট হু ইজ দ্য মাস্টার মাইন্ড ফর দিস মুভমেন্ট উই শুড হেল্প ডক্টর ইনুস অ্যান্ড উই শুড বি উইথ হিম

আমাকে যুক্ত করার জন্য বিশেষ করে ধন্যবাদ কারণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার আয়োজন করেছেন কারণ প্রফেসর ইউনুসার যখন বিশ্ব দরবারে গিয়ে এমন দুই তিনজনকে হচ্ছে গিয়ে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন এইটা আমাদের জন্য সমগ্র বাংলাদেশিদের জন্য আমাদেরকে খুব ব্যতীত করে কারণ আমি মনে করি যদি যদি এই আন্দোলনের কাউকে বলতেই হয় সেটা হচ্ছে শহীদদের রক্ত কারণ যদি এই আন্দোলনের পেছনে শহীদদের রক্ত না থাকতো না আর একটা ভাই আপনি প্রশ্ন করেছিলেন আমাদের বিএনপির উপদেষ্টাকে যে এখানে বিএনপির কি অবদান আছে আমি সিলেটের সন্তান আমি যেহেতু যুক্তরাজ্যে বসবাস করি আমার দেশের সাথে আমার কানেকশন ছিল না কিন্তু যখন দেশে ইন্টারনেট ছিল না আমি আন্দোলনরত রাজপথে যারা আমার ফ্রেন্ড ছিল ছাত্র দলের এবং আমি কল করেছি রাজপথের কি অবস্থা ওরা বলেছে যে সাধারণ যে আছে তাদের পরিবার তাদেরকে থেকে বের হতে দেয় না কেবলমাত্র ছাত্রদল এবং ছাত্র শিবির যারাই ছাত্র শিবির এতটা ছিল না সিলেটে প্রকাশ্য হবে কিন্তু যারাই ছিল এবং ছাত্র দল প্রকাশ্যভাবে রাজপথে অংশ নিয়ে দুই তিন দিন টানা চাঙ্গা লাগে আন্দোলনটাকে সিলেটে তারপর হচ্ছে সাধারণ ছাত্ররা নেমে আসে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়া এই যে আজকে মাস্টার মাইন্ড যাদেরকে বলা হইতেছে ওনারা কিন্তু মূলত আন্দোলনটা শেষ করে দিতে চাইছিলেন বা উনারা কখনোই আন্দোলনটা শুরু করেন নাই যে সরকারকে একদম নামাইয়া দেবে ওনারা কুটার বিনিময়ে নেমেছিলেন আচ্ছা আরেকটা আমাদের ইউনূস যাদেরকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করে দিতেছেন গণশক্তি ছাত্রশক্তি উনি কিন্তু উনার বললেই বা উনি জেনে ও বলুক বা না না জেনে বলুক এটা হচ্ছে গিয়ে আমাদেরকে খুবই ব্যথিত করতেছে এবং আমার মনে হয় যে এরকম বিতর্ক সৃষ্টি করলে উনার প্রতি মানুষের আস্থা হারাবে একজন ভাই বলে গেলেন যে উনাকে আনকন্ডিশনালি হচ্ছে যে একদম সবকিছু দিতে হবে উনি আন এগুলো হচ্ছে গিয়া

তো আন্দোলনটা যেভাবে হয়েছে আমরা যেটুকুন দেখেছি আমার ছোট ছেলেটা সরাসরি যুক্ত ছিল ও ছাত্র এবং আহত চব্বিশের আহত মুক্তিযোদ্ধা তো ও আট নম্বর গেটে আন্দোলনের সাথে যখন নাকি ওখানে যেতে পারছে না তখন দশ নম্বরে আন্দোলনে আহত হয়েছে তো ও নিশ্চিত করে বলেছে আমার কাছে যে শেষ দিকে যখন ছাত্র দল বিপুল সংখ্যক নেমে আসে তখন ওরা বেশি সাহস পায় এবং সংখ্যাটা বেড়ে যায় তখন ওরা উৎসাহ এগুলো থাকে সুতরাং এখানে আন্দোলনের মধ্যে দলগুলো জড়িত ছিল এবং তারা সঞ্চার করেছে শক্তি সঞ্চার করেছে এই আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আর সেখানে আজকে যে কে এটা বলতে গেলে মাস্টার তো আসলে এই আন্দোলনের সবাই মাস্টারমাইন্ড এখানে ওইভাবে সমন্বিত বি ছিল না ওই সময়টা যে সারা দেশব্যাপী একজন কোর্ড কাজ করছে যে প্রোগ্রাম শুরু করছে সেইভাবে পালিত হচ্ছে সেই পরিবেশ ছিল না যার যার মতো যে অঞ্চল ভিত্তিক তারা জীবন দিচ্ছে তারা সিদ্ধান্ত নিচ্ছে তারা অনেক ক্ষেত্রে একটু একটা প্রশ্ন রাখতে চাই যে এই যে আন্দোলনটা মধ্যে এবং বিগত সরকার গুণ হত্যা নির্যাতন অত্যাচার আয়নাঘর এই সবকিছুর সাথে যে এই ইয়ে জাতীয় পার্টি যেভাবে তাদেরকে যোগান দিয়েছে এবং তাদেরকে এই পর্যায়ে নিয়ে গেছে যে জাতীয় পার্টির ব্যাপারে ওনারা কি ভূমিকা রাখছেন তাদেরকে নিষিদ্ধ করা তাদেরকে তারা বাইরে কেন এটাও কিন্তু সাধারণ মানুষের সেকেন্ড আর কিছু দালাল আছে দেশীয় পর্যায়ে যারা আন্দোলনের কোন ভূমিকা রাখে নাই তারা আসলে যে সাদের বদল আন করে সুবিধা নিচ্ছে তারা কোনো রকম মাঠে দেখা যায় নাই তারা এখন

ধন্যবাদ সঞ্চালক উপস্থিত বিন্দু এবং আপনার দর্শক আমি সত্যি আজকে বলছো আপনার আমি ঢাকা থেকে বলছি আমি আপনার অনুষ্ঠান নিয়মিত দেখার চেষ্টা করি তো সত্যি অর্থে আপনি আপনার অনুষ্ঠান প্রশংসা করার জন্য নয় তবে এটা আমাদের প্রয়োজনের জন্য আমরা আমাদেরকে প্রতিদিন দেখতে হয় অন্তত এতটুক যে আসলে আমরা কোথায় যাচ্ছি আজকে যে আলো টপিকসটা আপনি এনেছেন আহ নিঃসন্দেহে একটা একেবারে প্রতিটি টপিক আপনার সময় উপযোগী হয়ে থাকে এই যে সঞ্চালকদেরকে মাস্টার মাইন্ড করা বা এই বিষয়গুলো যখন অত্যন্ত আলোচিত হচ্ছে এবং জনমনে এই প্রশ্নগুলো দূরপাত থাকছে আপনি সেই মুহূর্তে নিয়ে এসেছেন এই জন্য আরেকবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত সম্মানিত আলোচকবৃন্দ অত্যন্ত আহ জ্ঞানগর্ব আলোচনা করছেন আমার এখানে একটু প্রশ্ন রাখতে চাই সেটা হলো আজকে ভট্টাচার্যের একটা ইয়েতে দেখলাম যে শহীদের অভিভাবক দীর্ঘদিন থেকে খোঁজাখুঁজি করে কারোর সাথে সংযোগ করতে পারছেন না এই শহীদের একটা ক্লাস টেনের একটা ছেলের শহীদ হয়েছে তার অভিভাবক ধারে ধারে ঘুরে ইয়ে করতে চেষ্টা করতেছে করতেছেন তার কোনো খোঁজ খবর রাখা হচ্ছে না সত্যিকার অর্থে এই বিষয়গুলো এত পীড়া দেয় এত পীড়া দেয় যে দিয়ে প্রকাশ করা যায় না যাই হোক এই যে যারা মাস্টার মাইন্ড হিসাবে নিজেদেরকে আবির্ভূত করতেছে করে বিভিন্ন রাজনৈতিক দলগুলাকে বা আকমন জনতাকে পিছনে ঠেলে দিচ্ছে কিংবা কোনো উদ্দেশ্যমূলক বা বিস্তা আলোচনা করতেছে এটা আমার কাছে সংকার বিষয় খুবই সংখ্যার বিষয় তাই আমি প্রশ্ন রাখছি আপনাদের কাছে বিশেষ করে বিজ্ঞ আলোচক বৃন্দ হয়তো আহ নিশ্চয়ই ভালো বলতেন সেটা হলো এই এই আন্দোলনকে কেন্দ্র করে জাতি একটি হয়েছে সব সে মানে নিকট অতীতে একত্রিত হয়েছে যেটা আমাদের জন্য অত্যন্ত আসার বিষয় ছিল এখন কি এই একতাকে ভঙ্গ করার জন্য র বা এরকম কোন সংগঠন ভিতরে ঢুকে এরকম বিষয়গুলো সামনে আনছে কিনা দয়া করে একটু আলোচনা করবেন অথবা এই বিষয়ে পরবর্তী কি করেন আনাবেন ধন্যবাদ আসসালামাইকুম দীর্ঘদিন যাবৎ সাগরবার এই ক্রেসদার পিপুল দেখেই আমরা মূলত আন্দোলন সম্বন্ধে জানতাম বিভিন্ন বক্তার বক্তব্যরা শুনতাম তা আমার ছোট্ট একটা প্রশ্ন এই স্বৈরাচার শেখ হাসিনাকে স্বৈরাচার যে করলো এইটা জনগণের কাছে প্রকাশ করছে আমার মনে হয় দীর্ঘদিন এই সতেরো বছর বিএনপির আন্দোলনের ফলে নইলে এই আওয়ামী যে স্বৈরাচার এটাই তো প্রকাশিত না আমার বিশ্বাস থেকে বলছি জামাত ইসলাম ক্লাব দিন আন্দোলন করেছে কিন্তু লাস্ট 5 বছর পর্যন্ত জামাত ইসলামকেও পাওয়া যায়নি তা আমার মনে হয় আমার বিশ্বাস থেকে বলছে যে এখানে তো আমার মহায় সৈরাচার তৈরি করছে বিএনপি বিএনপি না থাকলে বরং এই সৈরাচার যে শেখাসিনা এর প্রকাশ পাইতো না নির্বাচনের আগে 14 নির্বাচন আগে দেশকে যে অচল করে দিয়েছিল বিএনপি জামাতের যৌথ আন্দোলন শুধুমাত্র বিএনপির একা আন্দোলন নয় জামাতের অবদান

জামাত বিএনপি যৌথ ভাবে আন্দোলন করেছে এই ছাত্র আন্দোলন এই যদি না হতো তাহলে তো এই ছাত্র আন্দোলনের প্রয়োজন করতো না এটা প্রকাশ বা প্রচার যেটাই হোক এদের এই যৌথ আন্দোলনের বিএনপি জামাতের আন্দোলনেরই তো ফসল কাজে আমার মনে হয় আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি যেখানে একক কৃতিত্ব কারো নাই এবং আমি দল করি না আমি সর্বশেষ যে দিনে পাঁচ তারিখে যে শেখ গেল চার তারিখে চার তারিখে আমার মেয়ে কলেজের স্টুডেন্ট আমার মেয়ে যখন যাচ্ছে আমিও তো থাকতে পারি নাই আমি ওর সাথে চলে গেছি এরকম অনেকেই বের হয়েছে কাজেই একক কৃতিত্ব আমার মনে হইলো যে ব্যাপারটা মনে হয় ভালো হয়নি ধন্যবাদ আরেকটু শর্ট আচ্ছা আমার একদম সাগর ভাই আমাকে শুনতে পাচ্ছেন সাগর ভাই আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড আহ এ সম্পর্কিত বিষয়ে ঠিকানা টিভির মুখোমুখি হয়েছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গত বৃহস্পতিবারে উনি সুস্পষ্টভাবে বলেছেন যে মাস্টারমাইন্ডের শব্দের সাথে আমরা একমত নই উনি সু সুনির্দিষ্টভাবে এটা বলেছেন শুধু তাই নয় শুধু তাই নয় উনি এটাও বলেছেন যে এই এই আন্দোলন সকলের নেতৃত্বেই হয়েছে একক কারো একক নেতৃত্ব হয়নি এটা বৃহস্পতিবারে আপনি টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোর এর ওয়েবসাইটে গেলে আপনি পাবেন বিষয়টি তো আমার আবু আকর মোল্লা স্যারের কাছে আমার প্রশ্ন আপনি মাহবুজাকে ওনাকে তাত্ত্বিক নেতা বলেছেন বাট আপনার কাছে কি কোনো সুনির্দিষ্ট তথ্য আছে আর আরেকটা বিষয় হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি আহ আওয়ামী লীগের রাজনীতি যারা সুনির্দিষ্ট ভাবে অপরাধ করেছে তাদের বিচার এবং আওয়ামী লীগের রাজনীতি দশ বছরের বিচার এই সমস্ত বিচারগুলি হওয়ার পরে কেন রাজনীতিতে ফিরতে পারবে না এই প্রশ্নটা আমার হাবিব আপনাকে অসংখ্য ধন্যবাদ সাগর ভাই ধন্যবাদ সাগর ভাই আসসালাম আলাইকুম আহ আজকের বিষয়টা হচ্ছে মাস্টার মাইন্ড নিয়ে টানা টানি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার বেসিক্যালি মাস্টার মাইন্ড আমি মাস্টার মাইন্ড শব্দটা নিয়ে টেবিল টক বলেন চার দোকান টং দোকান আমি দু চার চেষ্টা করেছি শব্দটা দিয়ে মবের একটা ভিউ নিতে বেসিক্যালি যেটা আমরা বুঝতে পারি সাগর শোনা যাচ্ছে তো ধন্যবাদ তো মব থেকে যেটা আমি রিটার্ন মানে রিফ্লেকশন যেটা পেলাম মাস্টার মাইন্ড শব্দটা বেসিক্যালি সাধারণ মানুষের কাছে একটু নেগেটিভ হিসাবে উপস্থাপন হয়েছে শব্দটা জনগণ পজিটিভলি বোধ হয় নেয়নি আর আন্দোলনটা বেসিক্যালি মাস্টার মাইন্ড হিসেবে একজনকে সিলেক্ট করাটা এটা সাধারণ জনগণ সমস্ত দলকে এখানে ছোট করা হয়েছে জামাত বিএনপি সহ যারা বঞ্চিত শোষিত সকলকে এটা আনওয়াইজ মনে হয়েছে জনগণের কাছে আর দ্বিতীয়ত আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়টা যদি আমি একটু বলি আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগ যেটা করেছে জামাত বিএনপি কে দিক থেকে দূরে সরিয়ে দিয়েছে দুই হাজার আটের নির্বাচন চোদ্দ আঠারো যে নির্বাচন গুলো হলো তারা টেকনিক্যালি একে 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 জামাতকে টোটালি রাজনীতি থেকে আউট করার জন্য নিষিদ্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে বিনিময় কি হলো আজকে দুই হাজার চব্বিশে যে পাঁচই আগস্টের ঘটনাটা ঘটলো এটা যদি একটা বিরোধী দল শক্ত থাকতো দেশে একটা গণতান্ত্রিক চর্চা থাকতো আওয়ামী লীগ যদি সুষ্ঠু একটা রাজনৈতিক আপনার মধ্যে চর্চা আরো দেশের চাহিদা অনুযায়ী আরো চর্চা হতো আপনি বলতে চাচ্ছেন বিষয়ে জনগণ ভালোভাবে নেয়নি এই বিষয় না থাকলে আপনাকে অনেক ধন্যবাদ আছেন আমরা আমরা যারা আন্দোলন করেছি আহ আমরা আমাদের সকলের দলীয় পরিচয় থাকার পরেও আমরা যেসব স্টুডেন্ট আন্দোলন আসলে ছিলাম আমরা কিন্তু এখানে আমাদের এক একজনের এক এক রকম উদ্দেশ্য ছিল যেমন আমাদের কারোর উদ্দেশ্য ছিল যে আমরা হয়তো কেউ সঠিক মানে ভালোভাবে ইসলাম চর্চা করতে পারছি না ইসলাম চর্চা করতে চাচ্ছি আন্দোলনে ছিলাম আমরা কিন্তু আমাদের ব্যানারে ছিলাম না আমাদের ইসে ছিলাম না আমাদের যে লোগোতে আমরা ছিলাম না আমরা সবাই সাধারণ স্টুডেন্ট হিসাবে ছিলাম আর এইখানে যে আন্দোলনটা হয়েছে এখানে সব দলের অংশগ্রহণ ঠিকই ছিল কিন্তু সব দলের ছাত্রদের অংশগ্রহণ বেশি ছিল কারণ হচ্ছে এখানে যে ঘটনাটা হয় প্রথমে যখন ঢাকা ইউনিভার্সিটি আন্দোলন শুরু মানে পাবলিক ইউনিভার্সিটি আন্দোলন শুরু করে তার আগে কিন্তু পাবলিক ইউনিভার্সিটি গুলো বন্ধ হয়ে যায় শিক্ষকদের দাবি দেওয়ার কারণে শিক্ষকদের দাবি দেওয়া আদায়ের কারণে পাবলিক ইউনিভার্সিটি গুলো বন্ধ হয়ে যায় দাবি আন্দোলনের কারণে তখন পাবলিক ইউনিভার্সিটি বন্ধ থাকার ফলে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা ফুল টাইম আন্দোলন করেছে পরিস্থিতি যখন খারাপ হয়ে যায় তখন প্রাইভেট ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায় পরিস্থিতি পুরো বাংলাদেশের পরিস্থিতির কারণে তখন কলেজগুলো বন্ধ হয়ে যায় তখন হয় কি সব সরকার বিরোধী দলগুলোর ছাত্ররা যেসব ছাত্র সংগঠন আছে তারা ফুল টাইম আন্দোলনকারী হিসাবে পড়ালেখার তখন স্থগিত ছিল পড়ালেখার কোনো চাপ ছিল না ফুল টাইম আমরা আন্দোলন করেছি রাতে এসে ঘুমিয়েছি সকালে গিয়েছি আবার রাতে এসেছি কিন্তু আমরা আমরা আমাদের ব্যানারে ছিলাম না আমরা আমাদের ব্যানারে ছিলাম না এখন হয়তো আমরা আমরা বলতে পারি আমি একজন শিবিরের সাথে ছিলাম কিন্তু আমরা কখনো আন্দোলনের মধ্যে যে বলি না আমি শিবিরের সাথে ছিলাম ওইখানে সব ধরনের মানুষ দেখেছি আমি এখানে আশপাশের নিয়ে মানুষ দেখেছি তারা অবশ্যই শিবির করতেন ওইখানে সব ধরনের মানুষ ছিল এখন আমরা কি এখনো এটা বলতে পারি না যে আসলে সবার অংশগ্রহণ ছিল সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্রদের ব্যানারে একটা কথা দ্বিতীয় একটু ছোট করে ধন্যবাদ আপনাকে আমার কাছে আজকে আলোচনাতে মোটামুটি সবাই একটা একটা মতামত যে দিয়েছেন মোটামুটি এক জায়গায় সবাই খুব একমত যে এই আন্দোলনটি আসলে সবার আন্দোলন ছিল